पूर्व बर्धमान जिलार भातारेर बासुदा श्री श्री रामकृष्ण आश्रम उद्योगे आज आश्रम स्वामीजी महादेवानंदर जन्मदिन उपलक्षे एक रक्तदान शिविर आयोजन है। पाशापाशी एक स्वास्थ्य परीक्षा शिविर आयोजन है। एखाने 100 जन रक्तदाता रक्तदान करें एवं 250 जन मानुष स्वास्थ्य परीक्षा शिविर स्वास्थ्य परीक्षा करान। প্রতিটি রক্তদাতাকে একটি করে গাছের চারা দেয়া হয় পরিবেশকে সুস্থ রাখার জন্য। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আশ্রমে এসেছি, আজকে এখানে একটা রক্তদান শিবির, এটা 3 বছরে পাবেন। তার সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও এখানে চলছে এবং এখানে সকলে উৎসাহের সাথে আজকে রক্তদান করছে। আমাদের এই আশ্রমের এই অনুষ্ঠানে আজকে আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন, আমাদের ওসি সাহেব, বিডিও সাহেব সহ এলাকার গুণীজনেরা এখানে উপস্থিত আছেন এবং মঠাধ্যক্ষ তো আছেনই, সাথে মহারাজরা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং সকলে একটা অসীম পরিবেশে, যিনি আশ্রমের প্রতিষ্ঠাতা তার জন্মদিনকে সামনে রেখে আজকে অনুষ্ঠানটা। পাশাপাশি আপনারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আপনি কি রক্ত দিলেন? রক্ত দিলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এছাড়াও আশ্রমের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক ব্লক আধিকারিক অরুণ কুমার বিশ্বাস ও ভাতার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরুণ কুমার সোম। এই রক্তদান শিবিরের উদ্দেশ্য হল এখানকার যে মহারাজ ছিলেন স্বামী মহাদেবানন্দ, তার এই জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবির অন্যবাচের তুলনায় আজকে করেছে। কতজন রক্ত দিচ্ছে আজকে? আজকে এখন পর্যন্ত কতজন হয়েছে ঠিক আমি জানি না, গতবারে 116 জন দিয়েছিল, এবার এখন কতজন আছে ঠিক বলতে। কী লক্ষ্য রয়েছে, কী লক্ষ্য রয়েছে আমাদের? আমাদের এই লক্ষ্য যে এই রক্ত একটা মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য এই রক্ত উদ্দেশ্য। আমাদের বাসুদা শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে আজকে মহা রক্তদান শিবির। আমাদের উদ্দেশ্য একটাই, কোনো মুমূর্ষ রোগী যেন রক্তের হবে না আমাদের, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এটা আমরা আশ্রমের পক্ষ থেকে মানুষকে দিশা জানাতে যাই, যাতে সবাই এটা অনুপ্রাণিত হয়, এই এই মহান কর্মযুদ্ধে সামিল হয়, এটা আমরা আমাদের আশ্রম থেকে এটাই আমরা চাই। এছাড়াও আর কী প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম আছে একটা গাছ খুলতে এসছে, তারা গাছ মানুষের জীবনে কতখানি গুরুত্ব, কতখানি অপরিহার্য আমাদের এই প্রকৃতির মধ্যে, সেইটা বোঝানোর জন্য একটা গাছ খুলতে এসছেন বর্ধমান থেকে, তারা গাছ গান করছেন। আর একটা আছে আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির আছে, যেখানে কমপক্ষে 300 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা হবে। চোখের ডাক্তার, হার্টের বিশেষজ্ঞ ডাক্তার এসছেন এবং কিডনি বিশেষজ্ঞ এসছেন, জেনারেল মেডিসিন এসছেন এবং অর্থোপেডিক এসছেন। ওনারা দুর্গাপুর বিবেকানন্দ হসপিটাল থেকে এসছেন ওনারা এ করার জন্য, এবং সর্বোপরি আমাদের এই এলাকার মানুষ এটা নিয়ে বিশাল উৎসাহিত এবং ওনারা খুব উৎসাহের সঙ্গে এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। কে কে উপস্থিত ছিলেন? আজকের উপস্থিত ছিলেন ভাতারের সম্মানীয় বিডিও সাহেব উপস্থিত ছিলেন, সম্মানীয় ওসি সাহেব উপস্থিত ছিলেন, পুলিশ সম্মানীয় আমাদের বিধায়ক মান গোবিন্দ উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সুমন্তদা আমাদের আশ্রম মুরাদী উনি উপস্থিত ছিলেন এবং উনি একজন রক্তদাতা আজকের এই রক্তদান শিবিরে, এবং বিভিন্ন আশ্রমের মহারাজরা আজকে উপস্থিত ছিলেন। এবং যে উদ্দেশ্য নিয়ে আজকের এই দিনটা বাছা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই আশ্রম প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী মহাদেবানন্দ মহারাজের আজকে শুভ আবির্ভাব দিন দিবস, ওই দিনটাকে আমরা পালন করার জন্যই এই 11ই কার্তিক দিনটাকে আমরা বেছে নিয়েছি। আর এই এই দিনটায় সবাই মিলেমিশে এই আশ্রম এক একটা জায়গায়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।